নদিয়ার টেহট্টু দু নম্বর ব্লক প্রশাসনের নির্দেশ অনুযায়ী পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা বিশ্বাস মণ্ডলের উদ্যোগে অতিমারি করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড-19 এবং ডেঙ্গু সম্পর্কে এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে এক স্বচ্ছতা কর্মসূচি রূপায়িত হল। এদিন পলাশিপাড়া পঞ্চায়েত অফিস চত্বরসহ পলাশিপাড়া MGS বিদ্যাপীঠ ও পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতাল এলাকায় স্বচ্ছতা অভিযান বাস্তবায়িত করা হল। মঙ্গলবারের এই সাফাই অভিযানে অংশ নেন পঞ্চায়েত প্রধান স্বয়ং, তৎসহ উপপ্রধান, অন্যান্য রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, অফিস কর্মী, VRP ও VCT দলের কর্মীবৃন্দ। আসুন আজকের এই কর্মকাণ্ড সম্পর্কে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রধান কি বলছেন দেখি। আজকে এই সাফাই অভিযান কি উপলক্ষে? আমরা বিশেষত জনগণকে সচেতন করার জন্য এটা আমরা করছি পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমি প্রধান এবং আমার উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা এবং আমার পলাশিপাড়া পঞ্চায়েতের অফিস স্টাফ, আমার যারা আছেন VST VCD সবাইকে নিয়ে আমরা এই কাজটা করছি, বিশেষ করে জনগণকে সচেতন করার জন্য এটা করা। কারণ এই সময় যে আমাদের মহামারী, করোনা মহামারী চলছে এবং চারিদিকে বর্ষার সময় ডেঙ্গু যে প্রকোপ, তা থেকে যে জনসাধারণ সচেতন হয় এইগুলো দেখে, যে এই কাজের মাধ্যমে আমরা কাউকে কারো ভালো করতে পারি, এর জন্য আমাদের এটা করা। বিশেষত আমরা পঞ্চায়েত থেকে শুরু করেছিলাম, তারপরে পলাশিপাড়া বয়েজ স্কুল এবং পলাশিপাড়া প্রীতিময়ী হসপিটালের সামনে আমরা কিছুটা করলাম। আপনার নাম? আমার নাম মধুমিতা মণ্ডল বিশ্বাস, আমি পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।